সুপ্রিয় দর্শক শ্রোতা, ব্ল্যাকবোর্ডের পক্ষ থেকে আপনাদের জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। যারা চাকরি প্রত্যাশী রয়েছেন মূলত তাদের জন্য আজকের এই ভিডিওটি, এবং যারা একাডেমিক শিক্ষার্থী রয়েছেন তারাও এই ভিডিওটি দেখতে পারেন, এতে করে গণিত সম্পর্কে একটু ধারণা বাড়বে। তো আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে শতকরা সম্পর্কিত বিভিন্ন অঙ্কের সহজ সমাধান। বিভিন্ন চাকরি পরীক্ষায় এ নিয়ে প্রায় অঙ্ক এসে থাকে, সেই সব অঙ্ক সমাধানের ধারাবাহিকতায় শতকরা সম্পর্কে আজকের এই ষষ্ঠ পর্বটি। আশা করছি পর্বটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। দর্শক, শতকরা সম্পর্কে ব্ল্যাকবোর্ডের প্রথম অঙ্কটি হচ্ছে বেতনের পরিমাণ 30% বৃদ্ধি পাওয়ায় একজন লোক 11,050 টাকা বেতন পান, পূর্বে তার বেতন কত ছিল। দর্শক, আমরা যদি অঙ্কটি একটু ভালো করে লক্ষ্য করি তাহলে দেখব যে বেতনের পরিমাণ 30% বৃদ্ধি পাওয়ার কারণে একজন লোক 11,050 টাকা বেতন পান, আমাদেরকে পূর্বের বেতন বের করতে হবে। যেহেতু আমরা পূর্বের বেতন জানি না এবং এখানে পার্সেন্ট রয়েছে, সেক্ষেত্রে আমরা পূর্বের বেতন হিসাবে আমরা ধরে নিতে পারি 100। তো পূর্বের বেতন যদি 100 হয় এবং বেতন 30% বৃদ্ধি পায়, তাহলে আমরা বলতে পারি যে 30% বৃদ্ধিতে বর্তমানে বেতনটা হবে 130। তো আমরা পূর্বের বেতন বের করব, সেক্ষেত্রে আমরা বলতে পারি যে বর্তমান বেতন 130 টাকা হলে পূর্বের বেতন ছিল 100 টাকা। তাহলে বর্তমান বেতন যদি 1 টাকা হয় তাহলে পূর্বের বেতন ঠিক কত ছিল সেটি বের করতে হলে এই 130 দ্বারা এই 100কে ভাগ করতে হবে। দর্শক, এখানে একটি কথা বলে রাখা উচিত যে যে বিষয়টি আমরা বের করব সেটি কিন্তু সব সময় উপরে থাকবে, এটি ঐকিক নিয়মের একটি পদ্ধতি। ওকে, তো আমরা এখানে বের করলাম যে বর্তমান বেতন 1 টাকা হলে পূর্বের বেতন কত ছিল সেটি। বর্তমান বেতন যদি 11,050 টাকা হয় তাহলে পূর্বের বেতনটি ঠিক কত ছিল সেটি বের করতে হলে এই 11,050কে আমরা এখানে গুণ করে দেব। এখন যদি আমরা এই বিষয়টিকে আমরা কাটাকুটি করি, অর্থাৎ 130 দ্বারা যদি আমরা 11,050কে ভাগ করি তাহলে ভাগফল হিসেবে পাবো আমরা এই 85, এবং এই 85কে যদি আমরা এই 100কে গুণ করি তাহলে যে ফলটি আমরা পাবো সেটি হচ্ছে 8,500, এবং এই 8,500 হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত সঠিক উত্তরটি। দর্শক, আমরা যদি আরও একটি অঙ্ক দেখি, এখানে বলা হয়েছে রহিম 300টি কলা 750 টাকায় কিনে 1,350 টাকায় সবগুলো কলা বিক্রয় করলে ক্রয়মূল্যের উপর শতকরা লাভের পরিমাণ কত। তো আমরা অঙ্কের দিকে দেখি যে 300টি কলার ক্রয়মূল্য ছিল 750 টাকা এবং বিক্রয়মূল্য ছিল 1,350 টাকা। তো এখানে আমরা স্বাভাবিকভাবে বলতে পারি যে এখানে লাভ হয়েছে যেহেতু বিক্রয়মূল্য বেশি। তো আমরা প্রথমে বের করব যে ঠিক কত টাকা লাভ হয়েছে, সেক্ষেত্রে আমরা বিক্রয়মূল্য থেকে ক্রয়মূল্য বিক করে নেব। তো 1,350 থেকে যদি আমরা 750কে বিক করি তাহলে আমরা পেয়ে যাব লাভের পরিমাণ, এবং এখানে যে লাভটি আমরা পেলাম সেটি হচ্ছে 600 টাকা। তো আমাদেরকে বের করতে হবে ক্রয়মূল্যের উপর লাভের শতকরা পরিমাণ। তো আমরা এখানে বলতে পারি যে এই 700 টাকা ক্রয়মূল্য হওয়ার কারণে কিন্তু এই 600 টাকা লাভ হয়েছে। তো আমরা বলতে পারি যে ক্রয়মূল্য 750 টাকা হলে লাভ ছিল 600 টাকা। যদি ক্রয়মূল্য 1 টাকা হতো তাহলে লাভ ঠিক কত হতো সেটি বের করতে হলে এই 750 দ্বারা এই 600কে ভাগ করতে হবে। দর্শক, আমরা এখানে লাভের পরিমাণটা আমরা বের করব, সেক্ষেত্রে কিন্তু আমি এখানে লাভ উপরে রেখেছি। তো এখন আমরা বের করব যে শতকরা লাভের পরিমাণ, সেক্ষেত্রে আমরা এই শতকরাকে এখানে গুণ করে দেব। এখন যদি এখানে আমরা কাটাকুটি করি তাহলে যে ফলটি আমরা পাবো সেটি হচ্ছে 80, এবং এই 80% হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত সঠিক উত্তরটি। দর্শক, শতকরা সম্পর্কে ব্ল্যাকবোর্ডের আরও একটি অঙ্ক হচ্ছে একটি 9 ফুট দৈর্ঘ্য ও 12 ফুট প্রস্থ বিশিষ্ট কার্পেট একটি ঘরের 60% ডেকে আছে, ঘরটির ক্ষেত্রফল কত বর্গ ফুট। তো আমরা অঙ্কের দিকে একটু ভালো করে লক্ষ্য করে দেখি যে একটি কার্পেট রয়েছে এবং সেই কার্পেটের দৈর্ঘ্যটা হচ্ছে 9 ফুট এবং প্রস্থটা হচ্ছে 12 ফুট, এবং এই কার্পেট কিন্তু 60% ঢেকে রয়েছে ঘরের। তো আমাদেরকে ঘরের ক্ষেত্রফল বের করতে হবে, সেক্ষেত্রে আমরা পুরো ঘরের যে ক্ষেত্রফল সেটি আমরা 100% ধরে নেব। তো আমরা প্রথমে এই যে কার্পেটটি রয়েছে তার ক্ষেত্রফল আমরা বের করব। তো আমরা জানি যে আয়তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল সমান হচ্ছে দৈর্ঘ্য গুণ প্রস্থ। তো এখানে আমরা দৈর্ঘ্য এবং প্রস্থকে গুণ করব। তো দৈর্ঘ্য প্রস্থ গুণ করলে যে গুণফলটি আমরা পেলাম সেটি হচ্ছে 108, এবং এই 108ই হচ্ছে এই কার্পেটের ক্ষেত্রফল।
এবং এই কার্পেট কিন্তু আবার গড়ের 60% ডেকে রয়েছে, সেক্ষেত্রে আমরা বলতে পারি যে 60% সমানই হচ্ছে 108 বর্গ ফুট। যেহেতু 60% সমান হচ্ছে 108 বর্গ ফুট, তাহলে 1% সমান ঠিক কত বর্গ ফুট হবে সেক্ষেত্রে ভাগ করতে হবে। এখন আমাদেরকে বের করতে হবে গড়ের ক্ষেত্রফল। আমরা প্রথমেই ধরে নিয়েছিলাম যে গড়ের ক্ষেত্রফল মোট 100%, সেক্ষেত্রে আমরা এখানে 100 দ্বারা গুণ করে দেব। তো এখন যদি এটিকে আমরা কাটাকুটি করি তাহলে যে ফলটি আমরা পাবো সেটি হচ্ছে, তো এখানে আমরা লক্ষ্য করে দেখব যে এখানে 10 দ্বারা যদি আমরা এই 60কে ভাগ করি তাহলে পাবো 6, এবং এখানে 10 দ্বারা যদি আমরা এই 100কে ভাগ করি তাহলে পেলাম আমরা 10। এখন এই 6 দ্বারা যদি আমরা 108কে ভাগ করি তাহলে এখানে ভাগ করলে সে পাবো আমরা 18, এবং এই 18 এবং এই 10কে যদি আমরা গুণ করি তাহলে গুণফলে সে পাবো আমরা 180, এবং এই 180 ফুটই হচ্ছে গড়টির ক্ষেত্রফল। সেক্ষেত্রে আমরা বলতে পারি আমাদের কাঙ্ক্ষিত সঠিক উত্তরটি হচ্ছে গ নম্বর, অর্থাৎ 180। তো দর্শক, আমরা আরেকটি অঙ্ক দেখব ব্ল্যাকবোর্ডের মধ্যে। ক্রয়মূল্য অনুপাত বিক্রয় মূল্য সমান 5:6, এতে শতকরা কত লাভ হয়? দর্শক, আমরা যদি অঙ্কটি দেখি যেখানে ক্রয় মূল্য হচ্ছে 5 এবং বিক্রয় মূল্য হচ্ছে 6, যেহেতু এখানে বিক্রয় মূল্য বেশি সেক্ষেত্রে আমরা বলতে পারি এখানে লাভ হয়েছে। তো প্রথমে আমরা লাভের পরিমাণটি বের করব। তো লাভের পরিমাণ বের করতে হলে বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য বিয়োগ করতে হবে। তো 6 থেকে 5 বিয়োগ করলে আমরা লাভটা পাবো 1। এই 1 কিন্তু লাভ হয়েছে যখন ক্রয়মূল্য 5 টাকা। তো আমরা বলতে পারি যে ক্রয়মূল্য যখন 5 টাকা তখন লাভ হয় 1 টাকা। তো ক্রয়মূল্য 1 টাকা হলে ঠিক কত টাকা লাভ হবে সেটি বের করতে হলে এখানে ভাগ করতে হবে। দর্শক, আমরা যেহেতু এখানে লাভটি বের করব সেক্ষেত্রে কিন্তু এখানে লাভটি আমি উপরে রেখেছি। এখন আমাদেরকে বের করতে হবে শতকরা লাভ, সেক্ষেত্রে এখানে 100 দ্বারা এটিকে আমরা গুণ করে দেব। তো এখানে গুণ করে দিলাম 100। এখন যদি এটিকে আমরা কাটাকুটি করি, অর্থাৎ 5 দ্বারা যদি 100কে ভাগ করি তাহলে ভাগফল হিসেবে আমরা 20, এবং এই 20 দ্বারা 1কে গুণ করলে আমরা 20ই পাবো। তো আমরা বলতে পারি আমাদের কাঙ্ক্ষিত সঠিক উত্তরটি হচ্ছে ক নম্বর, অর্থাৎ 20%। দর্শক, শতকরা সম্পর্কে ব্ল্যাকবোর্ডে আরও একটি অঙ্ক হচ্ছে, একটি চেয়ার 180 টাকায় বিক্রি করায় ক্রয়মূল্যের উপর 20% লাভ হলো, চেয়ারটির ক্রয়মূল্য কত? দর্শক, আমাদেরকে ক্রয়মূল্য বের করতে হবে। যেহেতু 180 টাকায় বিক্রয় করায় 20% লাভ হয়েছে ক্রয়মূল্যের ওপর, তো আমরা বলতে পারি যে 20% লাভে বিক্রয়মূল্য হচ্ছে 120 টাকা। তো বিক্রয়মূল্য 120 টাকা হলে ক্রয়মূল্য কিন্তু হবে 100 টাকা। তো বিক্রয়মূল্য যদি 1 টাকা হয় তাহলে ক্রয়মূল্য ঠিক কত হবে সেটি বের করতে হলে এখানে ভাগ করতে হবে। এখন আমাদেরকে বের করতে হবে যে বিক্রয়মূল্য 180 টাকা হলে ক্রয়মূল্য কত, সেক্ষেত্রে এই 180 আমরা এখানে গুণ করে দেব। এখন যদি এটিকে আমরা কাটাকুটি করি, অর্থাৎ 20 দ্বারা যদি আমরা 100কে ভাগ করি তাহলে এখানে পাবো আমরা 5, এবং এখানে 20 দ্বারা ভাগ করলে এখানে পাবো আমরা 6। তো এই 6 দ্বারা যদি আমরা এই 180কে ভাগ করি তাহলে আমরা যে ভাগফলটি পাবো সেটি হচ্ছে 30। এখন এই 30 এবং এখানে যে 5 রয়েছে এই 5 যদি আমরা গুণ করি তাহলে যে গুণফলটি পাবো সেটি হচ্ছে 150, এবং আমাদের কাঙ্ক্ষিত সঠিক উত্তরটি। সুপ্রিয় দর্শক, শতকরা সম্পর্কে ব্ল্যাকবোর্ডে আরও একটি অঙ্ক হচ্ছে, আহসানের বেতন 5% বৃদ্ধি পাওয়ায় তার বেতন 6000 বৃদ্ধি পায়, আহসানের বেতন পূর্বে কত ছিল? দর্শক, আমরা যদি অঙ্কের দিকে একটু ভালো করে লক্ষ্য করে দেখি তাহলে দেখব যে বেতনটি 5% বৃদ্ধি পাওয়ায় কিন্তু 6000 টাকা বৃদ্ধি পেয়েছে। সেক্ষেত্রে আমরা বলতে পারি যে 5% সমানই কিন্তু হচ্ছে এই 6000। তাহলে 1% সমান কত হবে বা 1 টাকা সমান কত হবে সেটি বের করতে হলে আমাদেরকে এখানে ভাগ করতে হবে। এখন আমাদেরকে বের করতে হবে পূর্বের বেতন, পূর্বের বেতন বের করতে হলে আমাদেরকে এখানে 100 দ্বারা গুণ করতে হবে। এখন যদি আমি এই বিষয়টিকে কাটাকুটি করি তাহলে যে ফলটি আমরা পাবো সেটি হচ্ছে 120,000, এবং আসানের পূর্বের বেতন। তো আমাদের কাঙ্ক্ষিত সঠিক উত্তরটি হচ্ছে 120,000। তো দর্শক, আমরা যদি আরও একটি অঙ্ক লক্ষ্য করি, এখানে একটি জিনিস 126 টাকায় ক্রয় করে কত টাকায় বিক্রয় করলে 10% লাভ হবে? দর্শক, আমরা যদি অঙ্কের দিকে ভালো করে লক্ষ্য করে দেখি যে জিনিসটি ক্রয় করা হয়েছে 126 টাকায়, তো কত টাকায় বিক্রয় করলে আমাদের 10% লাভ হবে সেটি বের করতে হবে, অর্থাৎ কত টাকায়। তো 10% লাভে কিন্তু বিক্রয় মূল্য হবে 110 টাকা। যদি কোনো জিনিসের ক্রয়মূল্য 100 টাকা হয় তাহলে 10% লাভে সেটি 110 টাকায় বিক্রি করতে হবে। তো আমরা ধরে নিলাম যে জিনিসটির ক্রয়মূল্য হচ্ছে 100 টাকা। তো এখন 10% লাভ করতে হবে। তো জিনিসটির ক্রয়মূল্য যদি 100 টাকা হয় তাহলে বিক্রয় মূল্য হবে 110 টাকা।
তাহলে কিন্তু এখানে 10% লাভ হবে। যদি জিনিসটি ক্রয় মূল্য 1 টাকা হয় তাহলে বিক্রয় মূল্য কত হবে সেটি বের করতে হলে এই 100 দ্বারা আমরা এই 110 কে ভাগ করে নেব। এখন যদি জিনিসটির ক্রয় মূল্য 126 টাকা হয় তাহলে বিক্রয় মূল্য কত হবে সেটি বের করতে হলে কিন্তু এখানে আমরা এটিকে গুণ করে দেব। তো গুণ করে দিলাম 126 এখানে। এখন যদি আমরা এই বিষয়টিকে আমরা কাটাকুটি করি তাহলে যে উত্তরটি আমরা পাবো সেটি হচ্ছে 138.8। তো দর্শক আমাদের এখানে কাঙ্ক্ষিত সঠিক উত্তরটি হচ্ছে 138.8 টাকা। দর্শক শতকরা সম্পর্কে ব্ল্যাকবোর্ডে আরও একটি অঙ্ক হচ্ছে একটি দ্রব্য ক্রয় করে 24% কতিতে বিক্রয় করা হলো, বিক্রয় মূল্য ও ক্রয় মূল্যের অনুপাত কত। দর্শক কোন একটি দ্রব্য 24% কতিতে বিক্রয় করা হয়েছে আমাদেরকে বের করতে হবে বিক্রয় মূল্য ও ক্রয় মূল্যের অনুপাত। তো যেহেতু এখানে পার্সেন্ট রয়েছে সেক্ষেত্রে আমরা ক্রয় মূল্য ধরে নিতে পারি 100 টাকা। তো 24% কতিতে বিক্রয় মূল্য হবে 76 টাকা। যেহেতু কতি হয়েছে সেক্ষেত্রে আমরা ক্রয় মূল্য থেকে এই পার্সেন্টটা বা 24টা আমরা বিক করে দেবো। তো এটি হচ্ছে আমাদের বিক্রয় মূল্য এবং এটি হচ্ছে আমাদের ক্রয় মূল্য। তো আমাদের অনুপাতটি দাঁড়াবে 76:100 এবং এটিকে যদি আমরা এই অনুপাতের পূর্বরাশি এবং উত্তরাশিকে যদি আমরা 4 দ্বারা ভাগ করি তাহলে 76কে 4 দ্বারা ভাগ করলে বের হবে 19 এবং 100কে যদি আমরা 4 দ্বারা ভাগ করি তাহলে বের হবে 25 এবং মাঝখানে হচ্ছে অনুপাত। তো এই যে 19:25 এটি হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত সঠিক উত্তরটি। দর্শক এখানে একটি কথা বলে রাখা উচিত যে এখানে কিন্তু খ নম্বর যে উত্তরটি দেওয়া রয়েছে 25:19 যদি এটি আপনারা চুজ করেন তাহলে কিন্তু উত্তরটি হবে না। এটি হচ্ছে কিন্তু ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্যের অনুপাত, কিন্তু আমাদেরকে বের করতে বলা হয়েছে বিক্রয় মূল্য ও ক্রয় মূল্যের অনুপাত। তো সেক্ষেত্রে এটি হচ্ছে কাঙ্ক্ষিত সঠিক উত্তরটি। সুপ্রিয় দর্শক শ্রোতা, ব্ল্যাকবোর্ডের পক্ষ থেকে আবারও সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকের পর্বটি এখানেই শেষ করছি। আশা করছি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।